আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর 112 পৃষ্ঠার 3 এবং 4 নং অঙ্কের সমাধান করব। দেখো, আগে 3 নম্বর করব আমরা। দেখো 3 নম্বরে কি বলেছে, ধরো 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এবং যে কোনো একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। চতুর্ভুজটি অঙ্কন করো। তাহলে আমরা এটাই আগে শুরু করব। এখন প্রথমে আমরা 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 এবং 5 সেন্টিমিটার এই 4টা বাহু অঙ্কন করে নেব এবং 60 ডিগ্রি একটি কোণ অঙ্কন করে নেব। তাহলে দেখো আমি শুরু করব। এ বাহুগুলো নিয়ে নিচ্ছি। আমার একটা বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, হচ্ছে 3 সেন্টিমিটার, একটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার। এই হচ্ছে 5 সেন্টিমিটার। বাহুগুলোর নাম দিয়ে দিচ্ছি, এ বি সি ডি, এবং একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখানে আমি একটু কোণের জন্য দাগ দিয়ে নিলাম। দেখো, এখানে আমি একটু একটু অঙ্কন করব আর হচ্ছে লিখব। এখানে আমি একটা রেখা নিয়ে নিচ্ছি এবং রেখাটার নাম দিয়ে দিলাম আমি এ ই এ ই। দেখো, আমি একটু একটু করে অঙ্কন করব আর সাথে সাথে বর্ণনাটা লিখে যাব। শুরুতেই আমি, দেখো, যে কোনো রশ্মি এ ই হতে এ এ সমান করে এ বি অংশ কাটবো, অর্থাৎ এই এর মাপ এটা হচ্ছে আমার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, বিটা হচ্ছে 3 সেন্টিমিটার, সিটা হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং ডিটা হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো, প্রথমে আমরা এই এর মাপ নেব, অর্থাৎ 4 সেন্টিমিটারের মাপ নেব। এই যে 4 সেন্টিমিটারের মাপ আমি নিয়ে নিলাম। 4 সেন্টিমিটারের মাপ নিয়ে এ ই থেকে এ বি অংশ কেটে নেব এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমি বি, এবং এটা আমি এর মাপ নিয়েছি মানে 4 সেন্টিমিটার। তাহলে দেখো, আমি বিবরণটার সাথে সাথে লিখে যাব। এখানে আমি লিখে নিচ্ছি বিবরণ, বিবরণ যে কোনো রশ্মি এ ই হতে যে কোনো রশ্মি এ ই হতে এ বি সমান, এ সমান হচ্ছে 4 সেন্টিমিটার, কাটি। দেখো, এবার এ বিন্দুতে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো, 60 ডিগ্রি কোণ আমরা চাঁদা ছাড়াও অঙ্কন করতে পারি, আমরা যে কোনো মাপ নেব 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য। দেখো, এখানে আমি যে কোনো একটা মাপ নিলাম, মাপ নিলাম, এই একই মাপ নিয়ে আমি এই এখানেও কোণ আঁকবো। এই মাপটার 60 ডিগ্রি অঙ্কনের জন্য মাপটার পরিবর্তন করব না, এই মাপ নিয়েই এখানে বৃত্তচাপ আঁকবো, এখানেও বৃত্তচাপ আঁকবো। তাহলে কিন্তু আমার 60 ডিগ্রি কোণ হয়ে গেল এটা। এখন এটাকে আমরা যোগ করে দেবো, যোগ করে দিলেই 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। এটাও আমরা যোগ করে দেব। দেখো, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, এই কোণটাও হচ্ছে আমার 60 ডিগ্রি। অর্থাৎ 60 ডিগ্রি কোণের মাপ নিয়ে আমরা এখানে কোণ অঙ্কন করলাম হচ্ছে, এটার নাম দিয়ে দিব আমরা, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে এফ। তাহলে এবার আমি বর্ণনাটা লিখে নিচ্ছি। দেখো, বর্ণনার 2 নম্বরে লিখব বিন্দুতে এ বিন্দুতে বি এ এফ
কোণ সমান 60 ডিগ্রি আঁকি। ব্যাপারটা কিন্তু আমরা এঁকে ফেলেছি। এবার আমরা এ এফ থেকে, অর্থাৎ এই যে এ এফ যে রেখাটা, এই এ এফ থেকে আমরা বি এর সমান করে বি এর মাপটা নেব, অর্থাৎ 3 সেন্টিমিটারের মাপ নেব। এই যে আমার বি এর মাপ হচ্ছে 3 সেন্টিমিটার, আমি নিয়ে নিলাম, এ এফ থেকে কেটে নেব এবং এটার নাম দেব হচ্ছে ডি। তাহলে আবার অঙ্কনে আমি লিখে নিচ্ছি, 3 নম্বরে এ এফ থেকে এডি সমান বি সমান 3 সেন্টিমিটার কাটি। অর্থাৎ এটা হচ্ছে আমার বির মাপ, মানে 3 সেন্টিমিটারের মাপ। এবার হচ্ছে ডি ও বিকে কেন্দ্র করে যথাক্রমে 3.5 আর হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ দেখো আমরা ডিকে কেন্দ্র করে নেব হচ্ছে 3.5 সেন্টিমিটারের মাপ। এই যে 3.5 সেন্টিমিটারের মাপ নিয়ে আমরা ডিকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। হচ্ছে বৃত্তচাপ এঁকে নিলাম। আবার এই ডির মাপ নিয়ে, অর্থাৎ এই 5 সেন্টিমিটারের মাপ নিয়ে, এই যে 5 সেন্টিমিটারের মাপ নিয়ে আমরা বিকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো, এই যে বিকে কেন্দ্র করে, এবং এই বৃত্তচাপটার নাম দেব হচ্ছে আমরা সি। তাহলে দেখো বর্ণনাতে আমি লিখে নিচ্ছি, 4 নম্বর বর্ণনার ডি ও বিকে কেন্দ্র করে সিডি সমান, সি সমান হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং বিসি সমান ডি সমান 5 সেন্টিমিটারের সমান করে, এর 5 সেন্টিমিটারের সমান করে দুটি দুটি বৃত্তচাপ আঁকি যা সি বিন্দুতে ছেদ করে, দেখো 4 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে আমরা এসি, এই বিসি এবং সিডি আমরা যোগ করে দেব। প্রথমে আমরা বিসিটা যোগ করছি, বিসি এবং হচ্ছে সিডি, এই হচ্ছে আমাদের সিডি যোগ করলাম। তাহলে কিন্তু আমার চতুর্ভুজটা অঙ্কন করা হয়ে গেল। দেখো অঙ্কনে আমি একটু লিখে নিচ্ছি, 5 নম্বরে প্রথমে হচ্ছে বি কমা সি ও ডি কমা সি যোগ করি, দেখো এখানে কিন্তু আমার যোগ করার সাথে সাথে আমার চিত্রটাও অঙ্কন করা হয়ে গেছে। এখানে কিন্তু আমাকে বলে চতুর্ভুজটি, দেখো এখানে বলেছে চতুর্ভুজটি অঙ্কন করো, আমার চতুর্ভুজটি অঙ্কন করা হয়ে গেছে। তাহলে আমি এখন দেখো সর্বশেষে নিচে লিখতে পারি, সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ, তাহলে এর সাথে আমার দেখো 3 নংটা হয়ে গেল, অঙ্কন এবং বিবরণ দুটো একসাথে আমার হয়ে গেছে। তিনের দেখো অঙ্কন এবং বিবরণ 3 নংটা আমার হয়ে গেল। এবার আমি 4 নংটা করব। দেখো 4 নংয়ে চিত্র খ এ এ বি সমান কত, অর্থাৎ পাশে আমার চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে এ বি এর মানটা আমার বের করতে হবে। এই যে এখানে এ বি, এই এ বির মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা এই 4 নংটা করব। দেখো 4 নং, দেখো এখানে আমার বই যে চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমরা
করবো, আমি নতুন করে চিত্র অঙ্কন করবো না। দেখো এখানে আমার, এখানে আমার দুইটা ত্রিভুজ হয়েছে এবং এখানে যেহেতু লম্ব হয়েছে এই যে এটা দেওয়া আছে, তার মানে এখানে হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ। দেখো 90 ডিগ্রি কোণ হয়েছে, তার মানে এখানে কিন্তু আমি, যেহেতু 90 ডিগ্রি কোণ হয়েছে তাহলে এখানে আমি, এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজে কিন্তু আমি পৃথাগোরাসের সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে এখানে দেখো আমার বি সি, এটার আমি একটা নাম দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ডি, অর্থাৎ বি সি ডি এটা আমার একটা সমকোণী ত্রিভুজ এবং এ সি ডি এটাও আমার একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুটা সমকোণী ত্রিভুজে আমি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এখানে আমি বিডি এবং এডির মান বের করব। তাহলে দেখো শুরুতে আমি সে বি সি ডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে শুরুতে আমি লিখে দিচ্ছি ত্রিভুজ বি সি ডি এ, বি সি ডি হতে হতে লিখে দিলাম। এবার দেখো এই যে আমার ত্রিভুজ, আমরা জানি পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, আর আমরা জানি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। যেহেতু এটা আমার 90 ডিগ্রি কোণ, এর বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে এখানে আমার অতিভুজ হচ্ছে বিসি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুযায়ী দেখো এখানে আমি লিখতে পারি বিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার, বিসি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার। যেহেতু এখানে আমার 90 ডিগ্রি কোণ হয়েছে, অর্থাৎ এই সিডিটা এ বি এর উপর লম্ব হয়েছে, তাহলে এখানে আমি লিখতে পারি লম্ব স্কোয়ার, অর্থাৎ সিডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিডি, বি ডি স্কোয়ার। এবার আমি মানগুলো বসিয়ে দেবো। দেখো সিডির মান এখানে আমার 3 সেন্টিমিটার এবং এ বির মান হচ্ছে 5 সেন্টিমিটার। সিডির মান হচ্ছে 3 সেন্টিমিটার এবং বিসির মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে মান বসিয়ে দিচ্ছি এখানে, দেখো আমার বিসির মান হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 স্কোয়ার, সিডির মান হচ্ছে আমার 3 সেন্টিমিটার, অর্থাৎ 3 স্কোয়ার যোগ হচ্ছে বিডি স্কোয়ার। আমি এখানে বিডির মানটা বের করব। তাহলে দেখো এখন এখানে আমি সমাধান করে বিডির মানটা বের করে ফেলি, বা দেখো 5 কি স্কোয়ার করলে হয় 25, 3 কি স্কোয়ার করলে হয় 9 যোগ হচ্ছে বিডি স্কোয়ার, বা এখানে আমি পক্ষ পরিবর্তন করে দিচ্ছি 9 যোগ হচ্ছে বিডি স্কোয়ার সমান হচ্ছে 25, বা বিডি স্কোয়ার সমান হচ্ছে 25, 9টা অপর পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, বা বিডি দেখো 25 থেকে 9 বিয়োগ করলে হয় 16, বা বিডি সমান স্কোয়ার এক পাশ থেকে অপর পাশে নিলে আমরা রুট রুট দিতে হয়, তাহলে দেব রুট 16। সুতরাং বিডি সমান হচ্ছে 4, অর্থাৎ 16কে রুট করলে হয় হচ্ছে 4। তাহলে দেখো এই যে আমার বি সি ডি ত্রিভুজে বিডিটা আমি পেয়ে গেলাম, বিডিটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার। এবার আমি এ সি ডি এই ত্রিভুজটাতে এডির মান বের করবো, যেহেতু এখানেও আমার দেখো অতিভুজ এবং লম্ব দেওয়া আছে, এবং যেহেতু আর সিডিটা এ বি এর উপর লম্ব, তার এর জন্য এ সি ডি এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এবং এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা দেব। তাহলে দেখো এখানে আমি এ পাশে করব, এখানে এবার লিখব হচ্ছে এ সি ডি ত্রিভুজ হতে, ত্রিভুজ এ সি ডি হতে। সেমভাবে আমরা পিথাগোরাসের সূত্র দেবো, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে এসি, তাহলে এখানে আমি দেবো অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে সিডি যোগ হচ্ছে ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে এডি, এ ডি স্কোয়ার। এবার আমি মানগুলো বসিয়ে দিই, দেখো এসির মান হচ্ছে আমার 12, তাহলে এখানে আমি লিখতে পারি 12 স্কোয়ার, সিডির মান হচ্ছে 3 স্কোয়ার যোগ হচ্ছে এডি স্কোয়ার। তাহলে এখানে সমাধান করে আমি এডির মানটা বের করে ফেলি, দেখো 12 কি স্কোয়ার করলে হয় 144, 3 কি স্কোয়ার করলে হয় 9 যোগ হচ্ছে এডি স্কোয়ার, বা 9 যোগ এডি স্কোয়ার সমান হচ্ছে 144, বা এডি স্কোয়ার সমান হচ্ছে 144, 9 এ পাশে আসলে বিয়োগ হবে, বা
এ ডি স্কোয়ার 140 থেকে 9 বিয়োগ করলে হয় 135, বা এ ডি সমান হচ্ছে, দেখো স্কোয়ার অপর পাশে নিলে হবে রুট, রুট হবে 135। সুতরাং এ ডি সমান, দেখো 135-কে রুট করলে হয় হচ্ছে আমার 11.62 সেন্টিমিটার। তোমরা ক্যালকুলেটারে বের করে নিবে, দেখো 135-কে রুট করলে 11.62 হয়। তাহলে দেখো আমি বিডি এবং এডি দুটো মানই পেয়ে গেছি। আমার এডির মান হচ্ছে 11.62। দেখো দুটার মানে আমি পেয়ে গেছি। এবার এ বি সমান আমরা লিখতে পারি এডি যোগ হচ্ছে বিডি, যেহেতু এডি এবং বিডির মান আমি বের করে ফেলেছি। তাহলে এখানে আমি লিখব হচ্ছে, সুতরাং এ বি সমান হচ্ছে এডি যোগ হচ্ছে ডিবি বা বিডি, বিডি। দেখো এখানে এডির মান হচ্ছে আমার 11.62 যোগ বিডির মান আমি বের করেছি হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার সমান, দেখো যোগ করলে হয় হচ্ছে আমাদের 11 আর 4 হচ্ছে 15.62 সেন্টিমিটার। তাহলে এই যে আমার এ বি, এখান থেকে এই পর্যন্ত এই মানটা হচ্ছে আমার 15.62 সেন্টিমিটার। দেখো এটা আমার এ বির মানটা আমরা বের করে ফেললাম। এ বির মানটা হচ্ছে আমার 15.62 সেন্টিমিটার। এখানে আমি করেছি, দেখো প্রথমে কিন্তু তোমরা এই অংশটা করবে, এই অংশটা করার পরে এখান থেকে আবার এই পাশ থেকে করবে, এখান থেকে করবে। এই হচ্ছে আমার 4 নং-এ এ বির মান, এ বির মানটা আমার বের করা হয়ে গেছে। এ বির মান আমরা পেয়েছি 15.62 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।